সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আজকে আমরা পাল্টা নিয়ে কথা বলবো, কিভাবে একটি পাল্টা আমরা নিজেরা তৈরি করতে পারি এবং কিভাবে সেটা প্র্যাকটিস করতে পারি, তাই নিয়ে আজকের আলোচনা। প্রথমেই আমরা আলোচনায় আসি, পাল্টা কাকে বলে। পাল্টা হচ্ছে এক ধরনের অলংকার যেটা আমরা সঙ্গীতে ব্যবহার করে থাকি। এই পাল্টা একটি নির্দিষ্ট নোট কম্বিনেশনে হতে পারে, সেই কম্বিনেশনটি মিউজিক থিওরি থেকেও আমরা নিতে পারি, কিংবা আমাদের নিজস্ব পছন্দ মতো আমরা একটি কম্বিনেশন নিয়ে সেই কম্বিনেশন অনুযায়ী প্রোগ্রেসিভলি আরোহণ এবং অবরোহণ করতে পারি। একে বলে হচ্ছে পাল্টা। পাল্টা কথাটির অর্থ হচ্ছে উল্টে পাল্টে যাওয়া, অর্থাৎ পাল্টা হচ্ছে প্রতিবাদ করা বা বিপরীত দিকে আসা। পাল্টা কেন পাল্টা, এটা নাম কেন পাল্টা হলো, এর কারণ হচ্ছে যে আমরা যখন পাল্টা করি তখন একটি নোট কম্বিনেশনকে গ্রহণ করি। যেমন যদি আমরা প্রত্যেকটি নোটের জন্য সা রে গা মা পা ধা এবং নি, প্রতিটি নোটের জন্য যদি আমরা একটি করে সংখ্যা বসাই তাহলে নাম্বারগুলো হয় 1, 2, 3, 4, 5, 6 এবং 7। তাহলে আমরা প্রত্যেকবার আমরা মনে রাখি জিনিসটা, যে যখনই আমরা একটি কম্বিনেশন নিচ্ছি, যেমন এটা হতে পারে আজকের কম্বিনেশনটি 1, 2, তাহলে 1, 2 এটা হচ্ছে আমাদের নোট কম্বিনেশন। আমরা আমাদের পাল্টা শুরু করব সা থেকে, তো যদি 1, 2 নোট কম্বিনেশন হয় তাহলে আমাদের পাল্টাটি হচ্ছে সা রে। প্রত্যেকবার এই সা অথবা এক বদলে যাবে যখনই আমরা পরের নোটে যাব, হবে এমন সা রে রে গা গা মা কম্বিনেশন দুটো 1, 2, এটা বারবার সা থেকে বদলে রেতে যাচ্ছে, রে থেকে গাতে, গা থেকে মাতে চলে যাচ্ছে। তাহলে 1, 2, 1, 2, 1, 2, সা রে রে গা গা মা মা পা, এভাবে ওপরের তার সপ্তকের রে পর্যন্ত আমরা করব। তাহলে আমরা আমাদের পাল্টাটি করি, সা রে রে গা গা মা মা পা পাধা ধানি নিশা সারে। এটি ছিল আরোহণ। তাহলে আমরা পাল্টার অবরোহণ করব, অর্থাৎ তার সপ্তক থেকে মধ্য সপ্তকের সা পর্যন্ত নেমে আসব। তাহলে নোটগুলো কেমন হবে, উল্টে যাবে, রে সা সা নি নি ধা ধাপা পা মা মা গা গা রে রে সা। তাহলে দুটো আমরা একসাথে করি একবার, সারে রে গা গামা মাপা পাধা ধানি নিশা সারে, এবং অবরোহণ রেসা সানি নিধা ধাপা পামা মাগা গারে রেসা। একটু গতি বাড়িয়ে যদি করি, আমরা এই পাল্টাটি আবার করব, কিন্তু আমাদের যে নোট কম্বিনেশন যেটা আমরা আলাদা করি সা রে রে গা, এখানে সা রের পরে রে গা বাজাচ্ছি, এই যে নোট যে আলাদা হচ্ছে, এই আলাদাটা আমরা আমাদের ফু দিয়ে বা ব্লোয়িং দিয়ে করব না, এটা আমরা একটি অলংকার দিয়ে করব যার নাম হচ্ছে খটকা। এই আগের নোটে বাড়ি দেয়া, এটার নামই হচ্ছে খটকা। খুব খুব সহজ একটি অলংকার, যে অলংকারটি আমরা এই পাল্টাতে ব্যবহার করব। এটা হচ্ছে ফু দিয়ে, তাহলে খটকা দিয়ে কেমন হবে, তাহলে আমরা পাল্টাটি খটকা দিয়ে একবার বাজাবো।
আমরা খটকা সহ এবং খটকা ছাড়া যদি একসাথে করি। তাহলে আমরা আজকের লেসনে কিভাবে একটি পাল্টা তৈরি করা যায় তা শিখলাম, এবং এই পাল্টাটি কিভাবে প্র্যাকটিস করতে হয়, অনুশীলন করতে হয় তা শিখলাম। আপনারা নিজেরাও এইভাবে নোট কম্বিনেশন দিয়ে নতুন নতুন পাল্টা তৈরি করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী লেকচারে।